হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা মানচিত্রে কিভাবে মহাদেশগুলো পৃথক করা যায় এবং কিভাবে আলাদা আলাদা করে আলাদা আলাদা পৃথকভাবে এক একটি মহাদেশ আমরা সম্পন্ন করতে পারি পড়ে, সেটা হচ্ছে ইজিলি আমি আজকে মানচিত্রের মাধ্যমে সরাসরি দেখাবো। তো দেখো, আমরা জানি পৃথিবীতে মোট 7টি মহাদেশ। এই 7টি মহাদেশের মধ্যে একটি হচ্ছে এশিয়া মহাদেশ। মানচিত্রে যদি আমরা আজকের ক্লাসে আমরা ফার্স্টেই আমরা দেখবো 7টি মহাদেশ কীভাবে চিহ্নিত করা যায়। সেই 7টি মহাদেশগুলো যদি আমরা দেখি, সেটা দেখো দেখো লক্ষ্য করবো প্রত্যেকটি মানচিত্রে কিন্তু ডট ডট বিন্দু থাকে, সেগুলো হয়তো আমরা খেয়াল করি না। এগুলো যদি তোমরা মার্কার পেন দিয়ে আলাদা করে দাগিয়ে নাও অথবা যে কোনো কালার পেন দিয়ে যেগুলো তোমরা সহজে বুঝতে পারো, তখন সেগুলোকে আমরা পড়তে ইজি হয়। যেমন দেখো এই যে উত্তর আর্কটিক মহাসাগর, আমি যে মানচিত্রটা দেখাচ্ছি সেটা হচ্ছে বরাবর বিশেষের যে মানচিত্রটা, সেটা তোমরা চাইলে এটাও কিনতে পারো, অন্যটাও কিনতে পারো। এই যে উত্তর আর্কটিক মহাদেশ, এই মহাদেশের ঠিক মহাদেশটার সাথে দেখবে ডট ডট স্পট দিয়ে এভাবে এভাবে আসছে, এটা আমরা অনেকেই খেয়াল করি না, এখানে আমরা খেয়াল করি। তখন এই দিক দিয়ে যদি আমরা টান দিই এই ডট ডট রেখার মাঝখান দিয়ে তোমরা স্কেলও ইউজ করতে পারো, তখন এই যে রাশির মধ্যে দিয়ে আসছে, এই দিক দিয়ে আসছে, তারপরে যে কোকেসাস অঞ্চলের মধ্যে দিয়ে আসছে, এবং তুরস্ককে কিন্তু এই রেখাটা উপিত করেছে। তুরস্ক কিন্তু দুটি মহাদেশে অবস্থিত, একটি হচ্ছে এশিয়া মহাদেশে আর একটি হচ্ছে কি ইউরোপ মহাদেশে। তো এইভাবে যদি আসি যে এই স্পটটা কিন্তু তুরস্কের মধ্যে দিয়ে গেছে, এটার ভিতরেটা হচ্ছে এশিয়া মহাদেশ, আর ভিতরে যে হলুদ ক্লাস অংশটি সেটা হচ্ছে কি ইউরোপ মহাদেশ। তো এদিকে আসছে আমরা এই স্পটটার উপর দিয়ে, ঠিক এই স্পটের উপর দিয়ে আসতে হবে। আর ঠিক নিচের দিকে একটি ডট ডট রেখা এদিকে চলে গেছে ওশিনিয়া মহাদেশের এদিকে, তার মানে দেখা যাচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের 2 নম্বর দেশ মহাদেশ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর পেয়ে ফেলছি। তারপরে আমরা কি 3 নম্বর যদি মহাদেশ খেয়াল করি, সেটিও এদিকে আমরা দেখতে পারবো। এই যে লক্ষ্য করো, এই বিন্দু দিয়ে একটি ডট ডট রেখা নিচের দিকে নেমে গেছে, তার মানে এটি হচ্ছে আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা হচ্ছে আমাদের ওশিনিয়া মহাদেশ, আর এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা হচ্ছে আমরা যদি নাম দিই 3 নম্বর দেশ মহাদেশ। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, আরও 4টি মহাদেশ আমাদের বাকি আছে। তার মানে আমরা লক্ষ্য করলাম এশিয়া মহাদেশ, এটি এশিয়া মহাদেশের ঠিক নিচের দিকে ডান পাশে হচ্ছে আমাদের ওশিনিয়া মহাদেশ, আর ওশিনিয়া মহাদেশের ঠিক বাম পাশে হচ্ছে কি অ্যান্টার্কটিকা মহাদেশ। আবার অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে যদি আমরা একটি রেক টেনি, আবার এই যে এশিয়া মহাদেশের রেক থেকে যদি আমরা লক্ষ্য করি, এদিকে আবার ডট ডট রেখা চলে গেছে, এদিক দিয়ে হচ্ছে মরক্কো এবং স্পেনের মধ্য দিয়ে চলে গেছে, চলে যাওয়ার পরে এদিকে আসছে, যেদিকে আসবো সেদিকে আমরা টান দেবো, এই যে সেটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ, এখানে পৃথক করে লেখাই আছে, তার মানে 4 নম্বর মহাদেশটি আমরা পেয়ে গেলাম আফ্রিকা মহাদেশ। ঠিক এর উপর দিকে যদি আমরা খেয়াল করি, আফ্রিকা মহাদেশের ঠিক উপর দিকে এবং এশিয়া মহাদেশের ঠিক বাম পাশে যদি আমরা লক্ষ্য করি, এই ডট ডট রেখা দিয়ে যদি আমরা চলে যাই, এগুলো কিন্তু মূলত মহাদেশ পরিচিতির জন্য দিয়ে দিয়েছে মানচিত্র যারা তৈরি করেছে, কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করি না, অনেকে আমরা বুঝতে পারি না কীভাবে পড়ব। তো এশিয়া মহাদেশের ঠিক বাম পাশে, আফ্রিকা মহাদেশের ঠিক উপরে হচ্ছে কি ইউরোপ মহাদেশ, এই যে তার মানে 5 নম্বর মহাদেশ আমরা পেয়ে ফেলছি। এখন বাকি আমাদের আরও 2টি মহাদেশ, এশিয়া মহাদেশের ডান পাশে আমরা দেখে লক্ষ্য করেছি ইউরোপ মহাদেশ, এবং ইউরোপের মহাদেশের ঠিক বাম পাশে হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশের অঞ্চলে হচ্ছে এদিকে
আটলান্টিক মহাসাগরে লেখাটার পাশ দিয়ে লেখাটি চলে আসছে ডট ডট, এই দিকে নিচ দিয়ে চলে আসছে, এবং এই রেখাটি যদি আরেকটা এই পাশ দিয়ে চলে আসছে, এটি হচ্ছে কি আমাদের এই বর্ডারটা, এই যে দেখো এই বর্ডার বরাবর, এই বর্ডার বরাবর, এই পুরোটাই হচ্ছে কি উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ। যে ঠিক তেমন পাঁচ নাম্বারটা আমরা ক্রিয়েট করেছিলাম, এখন এটা হচ্ছে ছ নাম্বার, সাত নাম্বার মহাদেশ আমাদের এমনি অটোমেটিকলি চলে আসবে, সেটা হচ্ছে এইটা, এই মহাদেশের ঠিক নিচে, অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের ঠিক দক্ষিণে হচ্ছে কি দক্ষিণ মহাদেশ অথবা দক্ষিণ আমেরিকা মহাদেশ। এদিকে দেখো, লক্ষ্য করো এখানে লেখা আছে যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, কানাডা, সরি আর্জেন্টিনা, উরুগে, এই দেশগুলো যে মহাদেশ অবস্থিত সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই যে দক্ষিণ আমেরিকা 12টি মহাদেশ এখানে পৃথক করে দেওয়া আছে। আমি একটু দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মহাদেশগুলো চিহ্নিত করা যায়। লক্ষ্য করো, এইভাবে যদি আমরা আলাদা আলাদাভাবে মহাদেশগুলো পৃথক করি এবং এখানে যদি আমরা তত্ত্বগুলো এইভাবে দেখি, তাহলে কিন্তু আমরা ইজিলি আমরা মনে রাখতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।